হাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজ তোমাদের সাথে লাইভে আছি প্রশান্ত কুমার সাহা, সহকারী শিক্ষক মহাজন বসুরের মাধ্যমিক বিদ্যালয় কালিয়ানরাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অধ্যায় ষষ্ঠ জাবেদা। এই জাবেদা অধ্যায় থেকে আমি পরপর দুটো ক্লাস নিয়েছি, আজকে হচ্ছে আমার তৃতীয় ক্লাস। এখানে আমি তোমাদের যে বিষয় নিয়ে বিশেষ করে আলোচনা করব সেটি হচ্ছে ক্রয় জাবেদা। আজকে আমি তোমাদের ক্রয় জাবেদা সম্পর্কে ক্রয় জাবেদা সম্পর্কে আমি একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি এটা আমার ক্লাসটা সঠিকভাবে দেখো এবং শোনো, তাহলে আর তোমাদের ক্রয় জাবেদা সম্পর্কে যে ভুল ধারণা বা যেটুকু তোমরা পারতে না তা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো আর দেরি নয়, আমরা এখনই ক্রয় জাবেদা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিক্রয়ের উদ্দেশ্যে যখন একটা কোম্পানি কিছু ক্রয় করে তখন তাকে কী বলা হয়? ওই দ্রব্যাদিকে কী বলা হয়? পণ্য। আমি আবারও বলছি যে আমরা অনেকে অনেক সময় আসবাবপত্র প্লাস গৃহ সজ্জা বিভিন্ন জিনিস কিনি বা কোনো দোকানেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বিষয় বা সম্পদ ক্রয় করে থাকে, কিন্তু যখন সেই জিনিসগুলো বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে তখন সেই জিনিসপত্রগুলোকে বলা হচ্ছে পণ্য। তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে যে জিনিসপত্র ক্রয় করা হয় সেইটাকে বলা হচ্ছে আমাদের কি? পণ্য। মনে করলাম যে বিক্রয়ের উদ্দেশ্যে 1 লক্ষ টাকার আসবাবপত্র ক্রয়, আমরা কখনো আসবাবপত্র হিসাব দেব না, আমরা সেই আসবাবপত্র কিন্তু ধরবো পণ্য। কেন পণ্য ধরা হয়? যে যা আমাদের কাছে অস্থায়ী ক্ষণস্থায়ী অর্থাৎ অল্প সময়ের জন্য থাকবে সেটাই আমাদের কাছে পণ্য। যদি আমরা ব্যবহারের উদ্দেশ্যে এই পণ্যটা ক্রয় করতাম অর্থাৎ আসবাবপত্রটা ক্রয় করতাম, তখন আমাদের স্থায়ী সম্পদে রূপান্তরিত হতো, তখন আমরা আসবাবপত্র হিসাবে আখ্যায়িত করতে পারতাম। কিন্তু এক্ষেত্রে এই জিনিসটা তোমরা সবসময় মনে রাখবা যে বিক্রয়ের উদ্দেশ্যে আমরা যা কিছু ক্রয় করি না কেন, সব কিছুকে আমরা কী বলবো? পণ্য হিসাবে নামকরণ করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পণ্যদ্রব্য যখন আমরা ক্রয় করি তখন দুভাবে ক্রয় করতে পারি, এক হচ্ছে নগদে এবং আরেকটা হচ্ছে বাকিতে, তাই না? তাহলে আমি কী বললাম, এই পণ্যদ্রব্যাদি আমরা মার্কেট থেকে বা বাজার থেকে বা কোনো কোম্পানির কাছ থেকে আরেকটা কোম্পানি দুভাবে পণ্য ক্রয় করতে পারে, একটা হচ্ছে নগদে এবং বাকিতে। একটু মনে রাখবা যে বাকিতে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন সময় যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকেই বলা হচ্ছে ক্রয় জাবেদা। কী বললাম? শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় করছে এরূপ সংক্রান্ত লেনদেন সময় যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে বলা হচ্ছে ক্রয় জাবেদা, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো ক্রয় জাবেদাটা কি? নগদে কিন্তু এই ক্রয় জাবেদা লেখা যাবে না। তাহলে আমরা এই ক্রয় জাবেদাটা কীভাবে প্রস্তুত করা হয়? চালানের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা তৈরি করা হয় তাকে। কী বলছি? চালানের উপর ভিত্তি করেই আমাদের কী করা হয়? ক্রয় জাবেদা তৈরি করা হয়। তাহলে আমরা ক্রয় জাবেদা করার আগে আমাদের একটা চালান বুঝতে হবে, চালানটা কী, তাই না? চালানটা কী? এই চালানের একটা নমুনা স্টক আমাদের দেখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা চালানের নমুনা স্টক একে তোমাদের দেখাই। চালানকে তৈরি করে তোমাদের এটা মনে করো, এটা একটা চালানের পেজ বা আমরা যে খাতায় উত্তরপত্র তুলব সেটা একটা পুরো একটা পেজ নিতে হবে চালানের জন্য, মনে করতে হবে সেটা হচ্ছে একটা চালানের পেজ। এই চালানটা তৈরি করে কে সবসময় মনে রাখতে হবে? চালান তৈরি করে বিক্রেতা। কে তৈরি করে? বিক্রেতা। তিনটি প্রস্তর, এক কপি দুই কপি দিয়ে তৃতীয় কপি, তিনটে কপি, আবার মেন কপিটা চলে যায় ক্রেতার কাছে, কার্বন কপি মাঝের কপিটা চলে আসে পরিবহনের, সেই যে মালটা আসতেছে যে পরিমাণে সে পরিমাণে, আর সর্বশেষ কার্বন যে কপিটা সেটা কোম্পানি যে বিক্রি করে তার কাছে রয়ে যায়। তো আমরা চালানকে আবার তিনটি খণ্ডে বিভক্ত করব। তিনটি খণ্ড হচ্ছে কি, আমি এমনি দাগ দিয়ে তোমাদের দেখাই, এই মনে করে একটা খণ্ড, একটা খণ্ড, একটা খণ্ড।
এই তিনটি খণ্ডের আবার খণ্ডে আবার ভিন্ন ভিন্নভাবে তথ্য উপস্থাপন করতে হয়। এইটুক খণ্ডে তথ্য উপস্থাপন করতে হয় কি, এখানে বিক্রেতার নাম, বিক্রেতার বিক্রেতার যে বিক্রি করবে তার নাম, এখানে তার কি করতে হয় নাম, তার নিচে যদি কোনো ঠিকানা থাকে সেই ঠিকানাটা ঠিকানা লিখতে হবে, ঠিকানাটা লিখতে হবে, তার নিচে কি করতে হবে সুন্দর করে এখানে চালান কথাটা লিখতে হবে। তাহলে আমরা কি বুঝলাম যে এই খণ্ডে আরও লেখা আছে, এই খণ্ডের মূল বিষয়টা আছে এখানে যে বিক্রয় অর্থাৎ চালান তৈরি করবে বিক্রেতা তার নাম এবং ঠিকানা এবং চালান কথাটা উল্লেখ করতে হবে। এবার ঠিক এর ডান পাশে, এর ডান পাশে আমাদের কী করতে হয় সেম এইখানটা জোড়ায় এখানে আমাদের লিখতে হয়েছে তারিখ, যে তারিখে চালানটা তৈরি করা আছে অর্থাৎ পণ্যটা ক্রয় বিক্রয় করা আছে, বিক্রয় করা আছে তার নাম। এইখানটা আমাদের কী করতে হয় ক্রেতার নাম, কে কিনতেছে ক্রেতার নাম এখানে লিখতে হবে, ঠিকানা, ঠিক আছে। আর এই চালান প্রত্যেকটা চালান এক একটা নাম্বার আছে, সেই নাম্বারটা লিখতে হবে এখানে চালান। আমি কি বুঝাইতে পারছি তোমাদের, মনে হয় তোমরা বুঝতে পারছো কি বলছি, যে এই প্রথম খণ্ড এটা দ্বিতীয় খণ্ড এটা তৃতীয় খণ্ড। তাহলে প্রথম খণ্ডে আমাদের কি করতে হয় যে চালান তৈরি করে তার নাম ঠিকানা এবং কার কাছে চালান তৈরি করছে তার নাম ঠিকানা। তো আমরা দ্বিতীয় অংশ এটা হচ্ছে মূল বডি, যে কি উদ্দেশ্যে আমরা সেই চালানটা তৈরি করছি। মূল বডিতে থাকবে ক্রমিক নং, থাকবে কি থাকবে ক্রমিক নং থাকবে, এবং বিবরণ থাকবে, কি বিবরণ আমরা কি মাল বিক্রি করতেছি, তারপর দর থাকবে, পরিমাণ থাকবে, টাকা থাকবে। তো আমাদের এখানে কি থাকবে ক্রমিক নং, মালের বিবরণ, শুধু বিবরণ লিখলে হচ্ছে দর, পরিমাণ আর টাকা। এখানে ক্রমিক নং হচ্ছে কি ওই একই তারিখে মনে করলাম আজকে একুশ একুশ নয় একুশ এই তারিখে আমি তিনটে জিনিস ক্রেতার নিকট বিক্রয় করতেছি, তখন ক্রমিক নং এখানে এক দুই তিন এইভাবে লিখতে হয়। যদি একটা পণ্য বিক্রি করি তাহলে একটা ক্রমিক নং দিতে হয়। বিবরণ, বিবরণটা হচ্ছে কি আমি কী মাল বিক্রি করতেছি সেখানে এই বিবরণের ঘরে বিবরণটা লিখতে হয়। ধরো যে আমি যদি চাল বিক্রি করি তাহলে চাল বিক্রয় দর, প্রতি কেজি চালের দাম কত সেই জিনিসটা লিখতে হয়, এবং পরিমাণ, পরিমাণটা হচ্ছে কি কত পরিমাণ আমি বিক্রি করতেছি, 5 কেজি 10 কেজি না 5 মণ না 10 মণ সেই পরিমাণটা লিখতে হয়, এবং এই দুটো গুণফল যে হবে সেটা আছে আমাদের এই টাকার ঘরে দিতে হবে। তারপরের খণ্ডে আমাদের কি আছে যে তৈরি করে তার স্বাক্ষর প্লাস আরও কিছু কিছু আছে, এখানে যে পরিমাণ টাকাটা আমাদের হবে, যে পরিমাণ টাকা হবে এই টাকার পরিমাণটা এই নিচের খণ্ডে কথায় লিখে সেই টাকার পরিমাণটা পর্যন্ত লিখতে হবে। তারপর লিখতে হবে যে বিক্রয় শর্ত আমাদের কি আছে, যদি কোনো বিক্রয় শর্ত থাকে বইতে অর্থাৎ প্রশ্নে থাকে, যেমন একটা সংখ্যা দিয়ে থাকতে পারে বা কোনো অ্যালফাবেট দিয়ে থাকতে পারে বিক্রয় শর্ত, সে বিক্রয় শর্তটা লিখবো। আর একটা আছে বিশেষ দ্রব্যস্ত যেটা না লিখলি নয়, যে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, ঠিক আছে, ভুল ত্রুটি সংশোধনযোগ্য, কারণ আমাদের চালান তৈরি করার সময় অনেক ভুল ত্রুটি হতেও পারে, টাকার অঙ্ক বা কোনো লেখা বা কোনো পণ্য পরিমাণ দর ভুল ত্রুটি হতে পারে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেক্ষেত্রে আমরা কী করবো এই জিনিসটা আমরা লিখব। আর সর্বশেষ হচ্ছে বিক্রেতার স্বাক্ষর, এখানে যে বিক্রয় করবে বিক্রেতার স্বাক্ষর, এই স্বাক্ষরটা আমাদের অবশ্যই দিতে হবে, স্বাক্ষরবিহীন চালান প্রমাণপত্র হিসেবে রূপায়িত হয় না, তাহলে প্রমাণপত্র হিসেবে আমাদের উপস্থাপন করতে হলে অবশ্যই বিক্রেতার স্বাক্ষর এখানে থাকতে হবে এবং তারিখটা থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি একটা চালান বুঝলাম, এই চালানের উপর ভিত্তি করে আমাদের কী করতে হয়
ক্রয় জাবেদা তৈরি করতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই চালানা ক্রয় জাবেদা ছকের মাধ্যমে তোমাদের দেখাবো। আগামীকালকে আমরা একটা অঙ্ক করে তোমাদের সুন্দরভাবে বোঝাবো, আশা করি তোমরা বুঝবে। তো আমরা এবার কি করব, ক্রয় জাবেদাটা তৈরি করি। তাহলে ক্রয় জাবেদা আমরা কি বলছিলাম, যেখানে শুধুমাত্র বাকিতে ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে বলা আছে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা ছয়টি কলম থাকে, কলম ছয়টি সম্পর্কে আমরা একটু পরিচিত হব। এখানে আছে একটা কলাম, সেটা আছে তারিখ, এটা আছে ক্রেডিট হিসাব পাঠ্যসম, এটা আছে আমাদের শর্ত, চালান, সূত্র। ঠিক আছে, শর্ত, চালান, সূত্র, এটা আমাদের আমরা কিন্তু এখানে লিখবো কার ক্রয় জাবেদা, সে ব্যক্তির নাম লিখে তারপর লিখবো ক্রয় জাবেদা। এখানে আছে তারিখ, এখানে আছে ক্রেডিট হিসাব খাত, হিসাব খাত, এখানে আছে শর্ত, চালান, সূত্র, আর বাকিতে ক্রয়ের জাবেদাটা। বাকিতে ক্রয়ের জাবেদা হচ্ছে কি, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, আর পাওনাদার হিসাব ক্রেডিট। এটা একটা পূর্ণাঙ্গ ক্রয় জাবেদার ছক, আমাদের এটা মনে রাখতে হবে। আমি পর্দাক্রমে একটু বোঝাই দিই। এখানে তারিখ, তারিখ তো আমরা জানি যে তারিখে আমরা কোনো পণ্যদ্রব্য ক্রয় করব, সেই তারিখে আমাদের লিপিবদ্ধ করতে হবে। এখানে ক্রেডিট হিসাব খাত, এখানে ক্রেডিট হিসাব খাতটা কেন লেখা হয়, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্রয় হিসাব ডেবিট বলি আর পাওনাদার হিসাব ক্রেডিট বলি। যার এটা একটা খতে নেই, ক্রয় জাবেদাটা একটা খতে নেই মতন যদি আমরা ধরি, উপরে আমরা সে মূল থিমটা লিখি ক্রয় জাবেদা, তাহলে ক্রয় হিসাবে এখানে কী আছে, ডেবিট আছে। এখানে সবসময় আমরা কী লাগবো, বিপরীত হিসাব খাতের নাম, কী লাগবো সবসময়, বিপরীত হিসাব খাতের নাম। খতিয়ানে কিন্তু আমরা যার খতিয়ান করি তার হিসাবটা কিন্তু ভিতরে লেখি না, ভিতরে লেখে কি বিপরীত হিসাব, হিসাব খাতের নাম। তাহলে আমরা ক্রয় হিসাব এখানে যেহেতু ডেবিট হচ্ছে, আমরা ক্রয় জাবেদা করতেছি, তাহলে ক্রয় জাবেদা এখানে ডেবিট, এটা ডেবিট হচ্ছে, আর আমরা লিখবো এখানে ক্রেডিট হিসাব খাত, অর্থাৎ পাওনাদার কাদের কাদের কাছে আমরা পণ্য বিক্রয় কাদের কাছ থেকে আমরা পণ্য ক্রয় করছি সেই পাওনাদারের হিসাবের নামগুলো আমরা এখানে লিখব। শর্ত একটা অনেক সময় দেওয়া থাকে সংখ্যা দিয়ে, চালান নং, চালান নং থাকবে, যে চালান দেখে আমরা এই অঙ্কটা করব, সেখানে এই যে চালানের উপরে যে নংটা থাকে 10, 20, 30, 40, সেই 40 সেখানে দেবো। সূত্র, সূত্র আমাদের অনেক সময় দেওয়া থাকে সংখ্যায়, অনেক সময় দেওয়া থাকে না, না থাকলে আমরা দিব না, আমরা ফাঁকা খোপটা দিয়ে দেবো, তাই না? সেম জাবেদার মতো, যে মনে করো যে একটা রহিমের নিকট থেকে পণ্য ক্রয়, তাই না? তাহলে আমাদের এখানে কী হচ্ছে, ক্রয় হিসাব আর পাওনাদার হিসাব হচ্ছে ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব। মনে করলাম জানুয়ারি 1, তাহলে আমাদের এখানে লিখবো হচ্ছে ক্রেডিট হিসাব কাজ, ওই যে পাওনাদার আমরা লিখবো, পাওনাদার ব্র্যাকেটে লিখবো হচ্ছে রহিম, বা আমরা সরাসরি রহিম হিসাবটাও লিখতে পারি। তো আমাদের এখানে সেই অঙ্কগুলো আমরা পোস্টিং করবো, ঠিক আছে? তো আমরা কি বললাম যে ক্রয় জাবেদা যখন আমরা করব, আমাদের এই সবগুলো আমাদের একটু মনে রাখতে হবে, যে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ক্রয় জাবেদা সম্পর্কে মনে হয় আমরা বুঝতে পারলাম। তো তোমরা বাড়িতে আবারও বলছি, বারবার বলি যে কথাটা, বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু পারফেক্ট হওয়া যায় না। তোমরা একটা আমি বুঝাই দিলাম এরই আগে আঙ্গিকে, তোমরা আরও কয়েকটা ক্রয় জাবেদা বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে তোমরা অতি সহজে এর সমস্যার সমাধান করতে পারছো। তো তোমরা সেফে থাকো, নিরাপদে থাকো, সুখে থাকো, তোমাদের সার্বিক মঙ্গল কামনায় আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।